দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। মূল ভিডিওটি যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, আসুন এখন আমি মূল ভিডিওতে যাই। এটা হচ্ছে যে আমার আজকের টপিকস হচ্ছে যে আপনার 1500 স্কোয়ার ফিট ছাদে কী পরিমাণ রড, সিমেন্ট, ইট লাগবে এই হিসাবটা আমি দেখানোর চেষ্টা করব। তার আগে আমি দেখাই, এটা একটা ছাদ বিম বাদে, কিন্তু বিম বাদে একটা ছাদে কত স্কোয়ার ফিটে, প্রতি 100 স্কোয়ার ফিটে কী পরিমাণ রড, সিমেন্ট লাগে, খোয়া লাগে, আমি সেই হিসাবটা আপনাকে দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমে যদি আমার শর্টকাটের যে আমার পদ্ধতি জানা আছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। সিমেন্ট লাগে প্রতি, শুধু ছাদের জন্য কিন্তু বিম বাদে, সিমেন্ট লাগে প্রতি 100 স্কোয়ার ফিট ছাদে 7 ব্যাগ, প্রতি 100 স্কোয়ার ফিট। তাহলে আমার এখানে আছে 1500 স্কোয়ার ফিট, তাহলে 15 7 দিয়ে গুণ দিলে 105 ব্যাগ লাগবে। যদি এটা 1000 হতো, 1000 7 দিয়ে গুণ দিলে আমার হচ্ছে এটা হচ্ছে তখন 100 ব্যাগ সিমেন্ট লাগতো। আর 2000 হলে তার 7 দিয়ে দিলে গুণ দিলে পারে 140 ব্যাগ সিমেন্ট লাগতো। এভাবে হিসাবটা বের করতে হয়। আবার বালি লাগবে প্রতি 100 স্কোয়ার ফিটে 18 সেফটি, প্রতি 100 স্কোয়ার ফিট ছাদ ঢালে দিতে আমার 18 সিএফটি বালি লাগবে। তাহলে যেহেতু আমার 1500 স্কোয়ার ফিট এখানে আছে, তাহলে আমি 15 18 গুণ দিলে 270 সিএফটি আমার হচ্ছে এ লাগবে, বালি লাগবে। আর খোয়া প্রতি 100 সিএফটি, প্রতি 100 স্কোয়ার ফিটে 35 সিএফটি লাগবে, 35 সিএফটি লাগবে হচ্ছে প্রতি 100 সিএফটিতে 35 সিএফটি লাগবে। তাহলে পারে আমি 1500 স্কোয়ার ফিটে লাগবে 15, যেহেতু 15 দিয়ে গুণ দিলে 525 সিএফটি লাগবে। এটা হচ্ছে আমার মূল হিসাব। আর রডের একটা হিসাব আছে, প্রতি 100 স্কোয়ার ফিটে 130 কেজি রড লাগে বিম বাদে, তাহলে 1500 স্কোয়ার ফিটে তাহলে 15 দিয়ে 130 গুণ দিলে 1950 কেজি রড লাগবে। এ হচ্ছে শর্টকাট হিসাব, হচ্ছে আপনার রড, সিমেন্ট, বালি, খোয়ার হিসাবটা। এটা যদি যারা ছাত্র, যারা অফিসিয়াল, তারা যদি বের করতে চান বিস্তারিত কীভাবে বের করবেন সেটা আমি এখন দেখাবো। মনে করি আপনার ছাদের পরিমাপ, এই যে ছাদটা দেখলাম, এই ছাদটার পরিমাপ একদিকে 50 একদিকে 30, তাহলে আমি সেটা আসে 50 গুণ 30, তাহলে 1500 স্কোয়ার ফিট ছাদ হলো। তাহলে ছাদের ঢালাই পরিমাণ 5 ইঞ্চি আমি ধরলাম, ছাদের ঢালাইয়ের পরিমাণ আমি ধরলাম 5 ইঞ্চি পাশে, তাহলে মোট ঢালাইয়ের পরিমাণ হবে 50 গুণ 30, আর 5 দিয়ে গুণ দিলাম তাকে, যদি ইঞ্চি একে 12 দিয়ে ভাগ দিয়ে ফুটে নিয়ে আসলাম, তাহলে 625 সেফটি হলো। এখন এটা হচ্ছে ভিজা ঢালাই, একে শুকনো ঢালাইতে নিয়ে আসলে 1.5 দিয়ে গুণ দিতে হয়, আমি 1.5 দিয়ে গুণ দিলাম, তাহলে হলে 937 সেফটি। আমার ঢালাইয়ের অনুপাত যদি হয় 1-2-4, ঢালাইয়ের অনুপাত যদি হয় 1-2-4, ঢালাইয়ের অনুপাত 1-2-4 হয়, তাহলে 1-2-4-এর যোগফল 7 হলো। তাহলে আমার সিমেন্ট লাগবে, যদি সিমেন্টের অনুপাত প্রথমটা হচ্ছে সিমেন্টের অনুপাত, তাহলে 1, তাহলে 937 হইলো এখানে, এই নয়তো 937 শুকনো ঢালাই তাকে 1 দিয়ে গুণ দিলাম, আর এই 7 দিয়ে ভাগ দেব, তাহলে আমার 133.93 সেফটি বা 107 ব্যাগ। আগেও কিন্তু আমার 105 ব্যাগ ছিল, তার মানে এই হিসাবের সাথে আমার মিল আছে। তো এখন এটা গেল। এবার বালি, বালির অনুপাত যেহেতু 2:1:2:4, তাহলে বালির অনুপাত 2, তাহলে এই 937, যেহেতু মোট ঢালাই পরিমাণ 937 ছিল, তাকে 2 দিয়ে গুণ দিয়ে 7 দিয়ে ভাগ দিলাম, তাহলে 267 সেফটি। আমার আগেও দেখেন যে ছিল 270 সেফটি, মানে মিল আছে। কিন্তু এবার হচ্ছে আমি খোয়াতে আসবো। খোয়া হচ্ছে 4:4, তাহলে আমি 4 937 দিয়ে গুণ দিয়ে 7 দিয়ে ভাগ দিলাম, তাহলে 535 সেফটি আমার তখন ছিল হচ্ছে 525 সেফটি। সব কিন্তু কাছাকাছি মিল আছে, সামান্য ফ্র্যাকশন থাকতে পারে। দশম এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম, আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল, মোবাইল নাম্বার 0179174269, এটা সাকিবের নাম্বার, সারাক্ষণ খোলা থাকে, আপনারা যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারবেন। দর্শক মন্ডলী, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।